আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইভ উইথ তনুশ্রী। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, মকর সংক্রান্তি, পৌষ পার্বণ, সবকিছু আছে আজ। তো সকলকে মকর সংক্রান্তি ও পৌষ পার্বণের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা আজকে শুরু করছি। তো কিচেনে চলে এসেছি অলরেডি, আর সকালের সমস্ত কাজকর্ম তো কমপ্লিট অনেক আগেই হয়ে গেছে, এখন 12:30 মতো বাজে। আমি এখন কিচেনে এসেছি, আমার কিচেনে এসেছি বললে ভুল হবে, অনেকক্ষণ আগে এসেছি। গোছানোর তো একটা ব্যাপার থাকে, গুছিয়ে টুছিয়ে সমস্ত কিছু করে নিয়ে রেডি করে নিয়েছি। আর তোমার আজকে রান্না হবে, আগের দিকে তোমাদের দেখিয়ে দিয়েছি কি রান্না হবে। এই দেখো লাল শাক কালকে ধুয়ে রেখেছিলাম, এই বেছে রেখেছিলাম, আজকে ধুয়ে কেটে নিলাম, ধুয়েছি আগে তারপর কেটেছি। আর হবে এখানে শুক্তো, শুক্তোর জন্য সমস্ত সবজি, সব কিছু যা যা ঘরে সবজি ছিল সব একদম দিয়ে দিয়েছি। তো সমস্ত সবজি নিয়ে নিয়েছি, উচ্ছে নিয়ে নিয়েছি, বড়ি তো আছেই, এই আর তোমার টমেটোর চাটনি হবে, এই হবে। আর হবে একটু চিংড়ি মাছ, আলু দিয়ে একটু পোস্ত করে দেবো ছেলের জন্য। ছেলে আমরা নিয়েছি খয়রা মাছ, ছেলে খয়রা মাছ হয়তো খাবে না, যদি ভেজে দিই তো একটা খেলেও খেতে পারে, তো ওর জন্য চিংড়ি মাছটা একটু পোস্ত মতো করে দেব। এই মোটামুটি গুছিয়ে তো নিয়েছি, কিন্তু চা খেতে হয়, ভীষণ মাথা যন্ত্রণা করছে। রাতে ঘুমটা কম হলো, আবার ঘুমটা কম হয়ে জানো তো, চারটের সময় ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে কিছুতেই আর ঘুম আসলো না, মাথা যন্ত্রণা সেই ভোর চারটে থেকে শুরু হয়েছে মাথা যন্ত্রণা। ঠান্ডা গরম একটা বিচ্ছিরি ওয়েদার না, তো ওই রকমই চলছে। চা খেয়েছি, সকালে ব্রেকফাস্টও কিন্তু সেইভাবে করিনি, ওই সবার বাড়ি থেকে প্রসাদ দিয়ে যাচ্ছে, অনেকের বাড়িতে আজকে পুজো হচ্ছে, কারো বাস্তু পুজো হচ্ছে, এরকম পুজো টুজো হচ্ছে, সবাই প্রসাদ দিয়ে যাচ্ছে, ওইসব প্রসাদ এইসব খেলাম। কিন্তু এখন লেবারটাও তো কাজ করছে, ওদের জন্য একটু তোমার চা বানাবো, আমিও একটু চা খাবো, আমরা আমিও একটু না খেলে আর ভালো লাগছে না। আর এখানে না পেঁয়াজও কেটে নিয়েছি জানো, পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি ওগুলো মাছের জন্য। আগে শাকটা বসিয়ে দেবো, শাকটা রসুন বাদাম আর হলো দেবো তোমার পোস্ত শুকনো লঙ্কা, এই দিয়ে লাল শাকটা তৈরি হবে আজকে। শুকনো লঙ্কা বাদাম রসুন আর তোমার দিয়ে দিলাম পোস্ত, এই একটু ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একবার এটাকে শর্টকাটে জানো তো, বাদামটা ভেজে তুলে রাখলে না পরে দিলে ভালো হয়, আমার এখন অত সময় নেই, তো ওই জন্য ভাবছি এভাবেই রান্নাটা করি। এবার শাকটা দিয়ে দেব, শাকটা দিয়ে দিয়েছি, এবার না নুন, নুনটা কমই দিতে হবে, তার কারণ হচ্ছে শাকটা তো কমে যাবে। আর দেবো হলুদ, আর যারা ঝাল পছন্দ করে তারা দু চারটে কাঁচা লঙ্কা চেরা দিতে পারে, তো আমি মনে হয় দেবো না, আমি দেবো না, তার কারণ হয়েছে আমাদের বাড়িতে ঝালটা সবাই খুব কম খায়, ওই জন্য ওই একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তাতেই হয়ে যাবে। হয়ে গেছে, লাল শাকটা হয়ে গিয়েছে, এই যে লাল শাকটা। আর একটু চিংড়ি মাছ আলু দিয়ে একটা তরকারি করবো, পোস্ত দিয়ে করবো না, তার কারণ হচ্ছে শুক্তোতে তো পোস্ত যায়, সবই একটু পোস্ত তরকারি হলে ভালো লাগবে না। তো চা খেলাম, তো চা না খেলে এত মাথা যন্ত্রণা করছিল, চিন্তাই করতে পারবে না। যাই হোক, শুক্তোর জন্য সমস্ত কিছু কেটে ধুয়ে একদম রেডি করে রেখেছি। কি কি সবজি নিয়েছি আগে তোমাদের দেখিয়ে দিই, আলু, বিনস, পেঁপে, শিম, বেগুন, কাঁচকলা, উচ্ছে, গাজর, ঘরে যা যা ছিল মোটামুটি নিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে হলো দুধ, ঘি লাগবে, তো যখন দেব তখন তোমাদের দেখাবো। আর বড়িও অলরেডি আমি ভেজে নিয়েছি, আর চলো তোমাদের মশলাটা দেখাই, মশলাটা আমার এখনো বাটা হয়নি, চলো মশলাটা তোমাদের আগে দেখিয়ে দিই। এই দেখো শিল নোড়ায় আমি নিয়ে নিয়েছি সর্ষে, পোস্ত, মানে দু রকমের সর্ষে নিয়েছি, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর হলো রাঁধুনি, এই হলো বেটে নেবো এটা আমি। আর এখানে তোমার এই যে বড়ি আমি ভেজে তুলে নিয়েছি, এবার আমি উচ্ছেটা ভেজে তুলে নেব। আর এদিকে তো আরেকটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছটা করে নেব আগে, আর খয়রা মাছটা পরে করছি। বড়িটা আমি তুলে নিচ্ছি, এবার আমি এই এই তেলে এই উচ্ছেটা ভেজে নেব, এটাও নিয়ে নিয়েছি।
উচ্ছেটাও ভাজা হয়ে গেছে, উচ্ছেটা আমি এবার তুলে নিচ্ছি। আর কড়াইতে আমি আবার তেল দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, এবার আমি একে একে সবজিগুলো ভেজে নেব। তো সবার প্রথমে আমি বেগুনটা ভেজে তুলে নেব। বেগুনটাও ভাজা হয়ে গেছে, বেগুনটাও আমি তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে সব সবজিগুলো একবারেই ভেজে নেব। তো সবার প্রথমে আমি দেবো আলু। আলুটা একটু ভাজা হলে তারপরে আমি অন্যান্য সবজি দিয়ে দেবো। আলুটা প্রায় একটু ভাজা হয়েছে, এরপর আমি একে একে সব সবজিগুলো দিয়ে দেবো। কাঁচকলা দিলাম, গাজর দিলাম, পেঁপে ভালোভাবে ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো সজনের ডাটাগুলো। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিয়েছি সবজিগুলোর মধ্যে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে এটাকে আমি ঢেকে দেবো, ঢেকে মানে সবজিগুলোকে সেদ্ধ হতে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। একটু নেড়ে দিচ্ছি, নেড়ে এবার আমি এটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আর দিয়ে দেবো বড়িও দিয়ে দেবো, কারণ এই বড়িটা বাড়িতে বানানো বড়ি, তো এটা একটু সময় লাগবে বড়িটা হতে, সেদ্ধ হতে। তো বড়িটাও দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে, আর বেশিক্ষণ ঢাকা দেবো না আমি, এর মধ্যে আমার মশলা আমি দিয়ে দেবো আর একটুখানি, 2 মিনিট ঢেকে রেখে তারপরে আমি নিচ্ছি। ঢাকনা তুলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা, আদা বাটা দিয়ে দিলাম। আর দেব এখানে যে মশলাটা আমি তৈরি করে রেখেছি, সর্ষে, 2 রকমের সর্ষে আছে, পোস্ত আর হলো রাঁধুনি, এই মশলাটাও আমি দিয়ে দিলাম। একটু ফুটে উঠেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব, মানে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, এটা গরম হয়ে গেছে। এবার দেবো একটা, এবার 5 ফোড়ন দিয়ে দিলাম, আর দেবো একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। মশলাটা মানে ফোড়নটা ভাজা ভাজা হয়ে যায়, আমি এবার সবজিগুলো দিয়ে দেবো। হয়ে এসছে, এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব উচ্ছেগুলো, ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। আর দেব দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে নামানোর সময় দেব ঘি। এবার আমি দিয়ে দেবো ঘি। ঘিটা দেওয়া হলে ব্যাস নামিয়ে নেব। তাহলে রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি শুক্তো। এবার নামিয়ে নিচ্ছি। আর মানে কনস্ট্রাকশনের কাজ যদি চলে বা যে কোনো কাজই, বারবার মনে হয় যেন চাই একটু গিয়ে দেখি, একটু দেখি, এই করতে করতে এতটা সময় নষ্ট হয়। আর এখন শুধু চাটনিটা হচ্ছে, দেখুন চাটনিটা হলেই হয়ে যাবে, গিয়ে লাঞ্চ করবো। এবার আমার বাসন টাসন এই দেখো সব মেজে কমপ্লিট করা হয়ে গেছে, কিন্তু গ্যাসের চারপাশ নোংরা রয়েছে, ওটা এখনো মুছিনি। আবার চলে এলাম কিচেনে। তো আমি
আগেই এখানে 500 দুধ আছে 500 দুধ নিয়ে নিয়েছি অনেকক্ষণ থেকে জ্বাল দিচ্ছি আমি মিডিয়াম হিটে তো আমি এটা দুধ পুলি করব দুধ পুলির জন্য যে ভেতরের পুরটা লাগবে সেই পুরটা আমি পুরটার জন্য আমি মানে ক্ষীর তৈরি করছি আজকে নারকেলের পুর দেব না ইচ্ছে আছে একটু ক্ষীরের পুর দেওয়ার তো প্রথমে আমি এখানে 500 দুধ আছে আর আমি চিনি নিয়েছি আর নিয়েছি আমুল দুধ তো দুধটা কিন্তু আমার 50% শুকিয়ে এসেছে এখানে তোমার 500 দুধ ছিল এখানে এখন 250 এসে আছে দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে আমি অনবরত নাড়তেই থাকছি তো এবার আমি এর মধ্যে না চিনি দিয়ে দেব চিনির পরিমাণটা যে যতটা মিষ্টি খাবে সেই বুঝে দেবে তো এমনি তো আমুল দুধও মিষ্টি থাকে আবার এটাকে একটু অনবরত নাড়তে থাকবো চিনিটা পুরো গলে গিয়েছে তো আমি এর মধ্যে না অল্প অল্প করে আমুল দুধ মেশাতে থাকবো লক্ষ্য রাখতে হবে যাতে আমুল দুধটা দলা পাকিয়ে না যায় তো অল্প অল্প করে দেব আর সমানে নাড়তে থাকবো কন্টিনিউ নাড়তে হবে ক্ষীর রেডি হয়ে গিয়েছে আমি ক্ষীরটা এরকম নামিয়ে নিলাম তো ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করি এবার আমি পুলি পিঠের জন্য ডোটা তৈরি করব তো ডোটার জন্য আমি এই চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এটা কিন্তু আমার বাজারের কেনা চালের গুঁড়ো তো আমি আগে জল দিয়ে দেবো একটা ননস্টিকের আমি প্যান কড়াই নিয়ে নিয়েছি তো আমি এর মধ্যে আগে জল দিয়ে দেব আমি 2 কাপ মতো জল দেব এখানে আমি 2 কাপ জল দিলাম আর আমি এর মধ্যে দেব একটু নুন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু নুন আমি খুব ভালো করে এটাকে নাড়বো জলটা ফোটা অবধি কিন্তু আমি অপেক্ষা করবো আমি কি জলটা আমাকে ফুটতে দিতে হবে জলটা ফুটতে দিতে হবে কি সুন্দরভাবে ডোটা উঠে এসছে এবার আমি গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করা অবস্থাতে আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দেব এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে আমি এটাকে হাত দিয়ে মেশাতে পারলে ভালো হয় মাখতে পারলে ভালো হয় কিন্তু সেটা তো সম্ভব না প্রচন্ড গরম তো ওই জন্য এইভাবে আমি এটাকে মেখে নেব একটু ঠান্ডা হয়েছে মোটামুটি ধরা যাচ্ছে ওই জন্য আমি এটা এখন হাত দিয়ে মেখে নেব পুরো রেডি হয়ে গিয়েছে এবার আমি পুলিগুলো তৈরি করব এবার পুলিগুলো তৈরি করব আমি কিভাবে পুলি তৈরি করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমি প্রথমে এই ময়দার এই চালের গুঁড়োর ডোটাকে একটা লেচি করে নিয়েছি লেচি করে এটাকে আমি রুটির মতো বেলে নেব এরকম রুটি বেলে নিলাম এইভাবে আমি বেলে নিয়েছি আর এখানে রয়েছে তোমার ওই পুর পুলির ভেতরে দেওয়ার জন্য আমি এই শেপে তৈরি করে নিয়েছি তো এবার আমি কিভাবে বানাবো আমি এরকম একটা বাটি নিয়েছি তো প্রথমে আমি পুরটাকে এরকম দিচ্ছি দেওয়ার পরে আমি এভাবে এটাকে উল্টে দিলাম দিয়ে আমি এভাবে চেপে চেপে সাইডগুলো এই বন্ধ ঠিক করে দিলাম বন্ধ করে দিলাম এবার আমি এই বাটিটার সাহায্যে আমি কেটে নিলাম এই দেখো এই প্রথম পুলিটা আমার এই রকম হয়েছে তো আমি একে একে সবগুলো তৈরি করে নিচ্ছি
দেখো পুলিগুলো তৈরি করার পর এইরকম হয়েছে, দেখতে এইরকম হয়েছে। আর এই দিকে আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি, 1.5 লিটার দুধকে আমি জাল দিয়ে মোটামুটি অনেকটাই, প্রায় 10 থেকে 15 মিনিট ধরে আমি লো ফ্লেমে এটাকে আমি জাল দিচ্ছি। ঘন হয়ে এসছে, আমি এর সাথে কোনো আমুল দুধ বা কিচ্ছু মেশাবো না। এবার আমি একটা বাটির মধ্যে এই কিছুটা গুড় নিলাম, আর এই যে ফুটছে দুধটা, এই ফুটন্ত দুধ আমি এই বাটিটার মধ্যে একটু দিচ্ছি, দিয়ে আমি দেখে নেব দুধটা কেটে যায় কি না। যদি কেটে যায় তবে এই দুধটা না দেওয়াই ভালো হবে, তবে আমি দেখে নিই, এখনো আমি বুঝতে পাচ্ছি না। না, দুধটা কেটে যায়নি, তো আমি দুধের বাটিটা সরিয়ে রাখছি, দুধটা আমি গুড়টা আমি লাস্টে দেব। তো এবার আমি এর মধ্যে এই ফুটছে এর মধ্যে আমি একটা একটা করে আস্তে আস্তে আমি পুলিগুলো দিয়ে দেব। একটা একটা করে পুলিগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা ফুটে উঠেছে, এবার আমি যে আগের যে গুড়টা আমি দেখলাম যে দুধে কেটে গেল কিনা সেই গুড়টা দিয়ে দিচ্ছি, আরও আমি কিছুটা গুড় দেব এর মধ্যে। গুড়টা যে যেরকম মিষ্টি খাবে সেই বুঝেই গুড়টা দিতে হবে। গুড়টা দেওয়ার পর আমি বেশিক্ষণ ফোটাবো না, 2 থেকে 3 মিনিট আমি একটু জাল দেবো, জাল দিয়ে আমি নামিয়ে নেব, মানে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো। আর আমি একটা পুলি তুলে নিয়েছি, তো তোমাদেরকে দেখাচ্ছি পুলিটা কতটা সফট হয়েছে। যদিও গরম অবস্থাতে সবসময় পুলি সফট হয়, এই দেখো কতটা সফট হয়েছে। তো আমি ঠান্ডা অবস্থায় পুলি শক্ত হয় কিনা আমি তোমাদেরকে আবার দেখাবো সন্ধেবেলার দিকে, আমি আবার তোমাদের দেখাবো যে পুলিটা কিরকম অবস্থায় রয়েছে। রেডি হয়ে গেছে পুলি, এই যে পুরো সর পড়ে গেছে ওপরে, আমি 2 ঘন্টা পর ফিরে এসেছি, একটা পুলিও ভাঙেনি, তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো। তো একটা পুলি আমি তুলে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি বাটিতে, এবার কেটে দেখাবো কতটা সফট হয়েছে। এই যথেষ্ট সফট হয়েছে। আর এবার আমি পুলিগুলো একটা প্লেটে নিয়ে নিচ্ছি, একটা পুলিও ভাঙেনি। পুলি রেডি, একটা পুলিও কিন্তু ভাঙিনি, আর তোমাদের আমি কেটেও দেখালাম। তাহলে দুধ পুলি রেডি। আজকে জানো তো অন্য কিছু আর বানাইনি, আজকে দুধ পুলি বানালাম, আর তোমার গতকাল তো সরা পিঠে বানিয়েছি, আর পাটিসাপটা মালপোয়া ওগুলো তো খাওয়া হয়ে গিয়েছে। তো আর মাঝে মাঝে ইচ্ছে হলে একটু আর অল্প অল্প করে বানাবো। তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সকলে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।